এশীয় সোনালি বিড়াল বাংলাদেশের 8 প্রজাতির বিড়ালের একটি। এটি একটি ছোট থেকে মাঝারি সাইজের বিড়াল। দিনে চলাচল করে, মাথা থেকে লেজ পর্যন্ত দৈর্ঘ্য যদি আমি চিন্তা করি সেখানে দেখতে পাবো 4.5 ফিটের মতো হয়। তো খুব বেশি বড় না, মানুষের জন্য একেবারেই কোনো থ্রেট বা হুমকির কিছু না। এটি ছোট প্রাণী খেয়ে বেঁচে থাকে। বাংলাদেশে এর স্ট্যাটাস হচ্ছে ভালনারেবল। এই বিড়ালটি প্রজাতিটি সম্বন্ধে বিশ্বব্যাপী তথ্য খুবই কম। যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই তাহলে 1982 সালে ডক্টর রেজা খান এর প্রথম স্কিন বা চামড়াটি সংগ্রহ করেন এবং সে তুলে ধরেন। পরবর্তীতে এর অন্যতম সমস্যা যে বুশমিট হান্টিং বা ইন্ডিজিনাস পিপলদের আদিবাসী মানুষের যে শিকারের যে প্রবণতা, এই বিষয়টি তুলে ধরেন ডক্টর মনিরুল খান। উনি বান্দরবান রিজনে বেশ কিছু সোনালি বিড়ালের শিকারের রেকর্ড একটি জার্নালে প্রকাশ করেন এবং এটি একমাত্র কিন্তু এই প্রজাতিটি বাংলাদেশে নিয়ে করা গবেষণা। বাংলাদেশে এশীয় সোনালি বিড়ালের এখন পর্যন্ত ডকুমেন্টেড তথ্য 10টিরও কম, ইনফ্যাক্ট 5টিরও কম। 2015-16 এবং 2017 সালে দুটো ক্যামেরা ট্র্যাপিং সার্ভে করা হয়। 2015-16তে হচ্ছে বান্দরবানে যে সার্ভেটি করা হয় ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স, তো সেখানে কিছু এশীয় সোনালি বিড়ালের উপস্থিতি পাওয়া যায়। এবং 2017তে হবিগঞ্জ মৌলভীবাজারের বনে একটি সার্ভে করা হয়, সেখানেও এই প্রজাতিটির উপস্থিতি পাওয়া যায়। আমরা যেটা জানি যে বড় বিড়ালগুলো বা অন্য অন্যান্য ছোট বিড়ালও রাতে চলাচল করে বা হচ্ছে ভোর বা সন্ধ্যার সময় তারা অ্যাক্টিভ হয়, বাট এই এশিয়াটিক গোল্ডেন কাট বা এশীয় সোনালি বিড়াল যেটি, এটি দিনেই চলাচল করে। এটা মাঝারি সাইজ থেকে ছোট শিকার খেয়ে থাকে, সেটা ইঁদুর রোডেন্ট হতে পারে, পাখি হতে পারে, ছোট নন হিউম্যান প্রাইমেট বানর জাতীয় প্রাণী হতে পারে, বাট ওর শিকারের যে মানে পরিধি বা রেঞ্জটা সেটা মোটামুটি ছোট প্রাণীর মধ্যেই সীমাবদ্ধ। মানুষের জন্য একেবারেই হচ্ছে হার্মলেস, কোনো ক্ষতির কোনো ব্যাপার নেই। এর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে 6টি রং হয়ে থাকে। নর্মাল যে সোনালি রং, তারপরে কালো রঙের হয়ে থাকে, ধূসর কালারের হয়, সিনামন বা লালচে বাদামি রঙের হয়, চিতাবাঘের মতো ছোট ছোট ছোপ ছোপ একটি রং আছে সেই রঙের হয়ে থাকে, আবার কালোর মধ্যে একটু ধূসর টাইপের ছোট ছোট ছোপ ছোপ এই রংটি হয়ে থাকে। 6 রকমের ধরনের রং হয়ে থাকে। ইন্টারেস্টিং যে বিষয়টি হচ্ছে এশীয় সোনালি বিড়ালের এই উপস্থিতির প্রমাণটি যে আমরা পেলাম এবং সম্পূর্ণ নতুন রঙের একটি মর্ফ, দারুচিনি রঙের যে মর্ফটি, তো এটি যে বিষয়টি তুলে ধরে যে প্রথমত আমাদের এই পূর্বাঞ্চলীয় অঞ্চলের যে বনগুলো, আমরা সিলেট থেকে যদি আমি চট্টগ্রাম পর্যন্ত দেখি, সেখানে সংরক্ষিত এলাকার পরিমাণ কিন্তু বাড়ানো উচিত। আমাদের সংরক্ষিত বন আছে কিন্তু সংরক্ষিত এলাকা বা প্রোটেক্টেড এরিয়া বা ন্যাশনাল পার্ক বা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির পরিমাণটি বাড়ানো দরকার।